আন্ডার টু থাউজেন্ড টপ ফাইভ নেক ব্যান্ড ওয়ারলেস ব্লুটুথ হেডফোন সেটা আপনাদের দেখাবো টপ ফাইভ নেকব্যান্ড হেডফোন দু হাজার টাকার মধ্যে টপ ফাইভ সেটা কিন্তু আপনাদের দেখাবো কোন হেডফোনটা সবথেকে বেশি ভালো টপ ফাইভ দু হাজার টাকার মধ্যে তো এই 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 নেক হেডফোনগুলো কিন্তু ছ মাস আগে যেটা টপ ছিল দু হাজার টাকার মধ্যে সেটা কিন্তু এখন নেই সেটা কিন্তু রকম কিছু হয়ে গেছে মানে অন্য দাম বেড়ে গেছে বা দাম তার থেকে ভালো কিছু চলে এসছে এরকম কিছু চেঞ্জ হয়েছে তখন বন্ধুরা আপনাদের আপডেটেড লিস্ট কিন্তু আমি দেখাবো টপ ফাইভ আমার হিসাবে টপ ফাইভ ফোনটা টপ ফাইভ সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় পাঁচ নম্বর যে আছে পাঁচ নম্বর যে সবার লিস্টে পাঁচ নম্বর যে হেডফোনটা ডিজো ওয়ারলেস ড্যাশ ডিজো ওয়ারলেস ড্যাশ যে হেডফোনটা সেটা আমার পাঁচ নম্বর আছে এটা কিন্তু খুব ভালো একটা হেডফোন এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো ব্যাটারি হাওয়ার্স কিন্তু আঠাশ ঘন্টা এটা কিন্তু লেখা থাকবে অনেকে বলবে তিরিশ ঘন্টা বা তারও বেশি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ প্র্যাকটিক্যাল এটা দেখা যাচ্ছে আঠাশ ঘন্টা এটা কিন্তু এর ব্যাটারি লাইফ আর এটা আপনারা পেয়ে যাবেন ইলেভেন পয়েন্ট টু এম এন ড্রাইভারের সাথে ইলেভেন পয়েন্ট টু এম এম এবং ব্লুটুথ ভার্সন কিন্তু আপনারা পে ফাইভ পেন্ট টু ব্লুটুথ ভার্সের সাথে পেয়ে যাবেন এবং এর সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো এবং রিয়েলমি লিঙ্ক অ্যাপটা কিন্তু এটা কিন্তু সাপোর্ট করে সেই রিয়েলমি অ্যাপ লিঙ্ক আপনারা কিন্তু সেটা কিন্তু আপনারা মডিফিকেশন করে নিতে পারবেন এবং সাউন্ডটা মডিফিকেশন করে নিতে পারবেন এবং আপনাদের কিন্তু প্রাইসটাও কিন্তু আপনারা খুব কম মানে দু হাজার টাকা থেকে কিছুটা অনেকটাই কম প্রাইসে কিন্তু এটা পেয়ে যাবেন আমার লিস্টে এটা পাঁচ নম্বরে রেখেছি তো এর প্রাইস হচ্ছে বারোশো নিরানব্বই এখন যে প্রাইস মানে টপ সেটা বারোশো সেটা কখনও একটু বাড়তে পারে কি কমতে পারে সেটা আপনারা দেখে নেবেন কারণ প্রাইস তো আপনার সবসময় সেম থাকে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা কিন্তু প্রাইসটা দেখে সেটা কিন্তু কিনতে পারেন আর এটা 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 কিন্তু ইনভারনমেন্ট নয় নয়েস ক্যান্সেলেশন আছে এবং এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো আপনার আঠাশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু সেটা কিন্তু এটা অয়েলেস হেডফোনটি কিন্তু কিন্তু ভালো এটা আমার পাঁচ নম্বর লিস্ট হল এরপরে আছে আমার চার নম্বর চার নম্বর যে ওয়েলেস হেডফোনটা আছে সেটা রিয়েলমি ওয়েলেস ওয়েলেস টু এস তো এটার দাম কিন্তু দু টাকা থেকে অনেকটাই কম দাম হচ্ছে তেরোশো টাকা দাম এবং এটা কিন্তু ভালো এবং এর এটা একটা জিনিস দেখা যাচ্ছে রিয়েলমি যেই হেডফোনগুলো আপনি কিনবেন সেগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু একটু কম সেগুলো লেখা থাকবে অনেক বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা লেখা থাকে কিন্তু সেটা কিন্তু কম কিন্তু এইটাই যে এইটাই আছে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাই ইন ব্যাটারি ইমপ্রুভ করা হয়েছে এবং এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু বাইশ ঘন্টা রিয়েল রিয়েল কিন্তু এটা বাইশ ঘন্টা পাওয়া যায় এর ব্যাটারি ব্যাকআপটা এটা ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ভারসেন্ট রিয়েলমি এক অ্যাপ লিঙ্ক সাপোর্ট করে যেটার মাধ্যমে আমরা সাউন্ডটা কিন্তু আরও মডিফিকেশন করে আরও সুন্দর করে নিতে পারেন এবং কল করার জন্য এবং এটা কিন্তু খুব এইট এইট এম এস গেমে আমার গেমি গেম খেলার জন্য কিন্তু এই হেডফোনটা কিন্তু আপনাদের কিন্তু সুবিধা এবং কল কোয়ালিটি সেটাও ভালো এবং সাউন্ড কল এবং মিউজিক শোনার জন্য কিন্তু এইটা ভালো এবং দাম মাত্র চোদ্দশো মানে তেরোশো নিরানব্বই টাকা এর থেকে দু একশো কখন বাড়ে কখন কমে সেলের সময় কমতে পারে বাড়তে পারে সেটা আপনারা দেখে নেবেন কেনার আগে এর এর কিন্তু এর একটা ফিচার আবার খুব ভালো লেগেছে যেটা অটো কল রিসিভ এটা কিন্তু অটো কল রিসিভ হয়ে যায় এবং এর ইলেভেন পয়েন্ট টু এভ এম ড্রাইভার সেটা আর অটো কল রিসিভ সেটা আর ডুয়েল ডিভাইস সুইচিং তো এটা কিন্তু সাপোর্ট করে এরকম আপনারা বন্ধুরা দুটো ফোনে কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু এটা মানে কানেকশন করতে পারেন দুটো ফোন দুটো ফোনে কানেকশন করতে পারেন এবং ম্যাগনেটিভ সুইচ অন অফ অন থাকে এরপরে যে হেডফোনটা সেটা আমার তিন নম্বরের লিস্টে আপনি রেখে তো দাম হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা বর্তমানে সেটা পনেরোশো নিরানব্বই একটু কম বেশি হতে পারে আপডেটেড যে আমি দেখলাম একটু আগে যে দেখলাম ভিডিওটা তৈরি করা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা এবং এটা খুব সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভালো সাউন্ড এটা যদি কেউ যদি শুনুন ভাবে যে মিউজিক শুনবো মিউজিক শোনার জন্য এটা কিন্তু সবথেকে ভালো এবং অনেক মিউজিক আপনারা কিন্তু এই প্রাইসের মধ্যে এত সুন্দর মিউজিক কোয়ালিটি কিন্তু আপনারা কোনো হেডফোনে পাবেন না এবং মিউজিক আপনার প্রত্যেকটা মিউজিকের প্রত্যেকটা ডিটেলস আপনার শুনতে পারেন কোনো আওয়াজ নানারকম কোয়ালিটির ডিজে আওয়াজ বা যে কোনো আওয়াজ কিন্তু আপনারা সঠিকভাবে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন এত সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং এটা এটা মনে হয় আমার মনে হয় এই প্রাইজের মধ্যে সব থেকে সেরা মিউজিকের জন্য আই আইপি ফিফটি ফাইভ আছে এবং মানে একটু একটু জল ফল লাগলেও কিন্তু এটাই কোনো অসুবিধা হবে না জল ফল আপনারা ঘেমে যাচ্ছেন বা কোনো বৃষ্টিতে আছেন হঠাৎ করে বৃষ্টি পড়ছে কিছু কোনো জন্য হ্যাঁ তো সেটাই কিন্তু এটা কোনো এটার মধ্যে কোনো কিন্তু এফেক্টিভ হবে না কিছু খারাপ কিছু প্রবলেম হবে না এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু পঁচিশ আওয়ার্স এবং এটা কিন্তু পঁচিশ হার্স ব্যাটারি ব্যাক আপ দেবে এবং ইলেভেন পয়েন্ট টু এম এম ড্রাইভের সাথে কিন্তু এটা পাবে ব্লুটুথ ভার্সেন ফাইভ তখন বন্ধুরা ব্লুটুথ ভার্সেন ফাইভ শুনে মনে করবেন ফাইভ পয়েন্ট টু থ্রি আছে কিন্তু এটা ফাইভ পয়েন্ট ফাইভ ব্লুটুথ ভার্সেন ফাইভে কিন্তু কানেক্টিভিটি খুবই ভালো এবং ম্যাগনেটিভ অফ অনে অফ অন করা যায় এবং এর বিল কোয়ালিটি খুব ভালো এবং কানে এটা কিন্তু খুব মানে খুব লেগে যায় আপনারা যদি দড়োদড়ি করছেন জিম করছেন বা কোথাও যাচ্ছেন গাড়িতে করে তখন কিন্তু কান থেকে কিন্তু পড়ে যাবেন আপনারা নানা ছাড়া এইভাবে করলে কিন্তু পড়ে যাবে না সেটা কিন্তু আপনারা দেখবেন এটা কিন্তু আপনারা হাঁটাচলা করলেও কিন্তু মানে হাঁটাচলা করছেন বা কোথাও যাচ্ছেন দৌড়োদৌড়ি করছেন জিম করছেন তখন কিন্তু এই ইয়ারফোনটা কিন্তু আপনাদের কান থেকে পড়ে যাবে না তার ফলে কিন্তু এটা এটা সেই জিম পারপাসের জন্য এটা কিন্তু ভালো হেডফোন এবং আর মিউজিকের জন্য আমি বলবো সব বেস্ট কিন্তু এটাই কোয়াল কোয়ালিটি কল কোয়ালিটিও কিন্তু এটার ভালো দশ মিনিট চার্জ দিয়ে কিন্তু কুড়ি ঘন্টা আপনারা ব্যাটারি লাইফ পাবেন কোন দশ মিনিট কখনও আপনারা মনে করছেন খুব তাড়াতাড়ি দশ মিনিট আপনারা চার্জ দিলেন কুড়ি ঘন্টা আপনারা কিন্তু ব্যাটারি ব্যাক পাবেন আর এমনি আপনাদের তো বল পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এটা আছে এরপরে আপনাদের দু নম্বর দু নম্বরে কিন্তু আমার যে দু নম্বর যে লিস্টটা আছে দু নম্বর যে হেডফোনটা আছে আমার লিস্টে সেটা হচ্ছে ওয়ান প্লাস বুলেট জেড টু এটা কিন্তু খুব একটা ভালো হেডফোন ওয়ান প্লাসের হেডফোন আপনারা বুঝতেই পারছেন ওয়ান প্লাস এক্সপেন্সিভ একটা কিন্তু সেটা কিন্তু এখানে কিন্তু আপনারা দু হাজার টাকায় পেয়ে যাবেন এই হেডফোনটা ইয়ারফোনটা খুবই ভালো ভালো কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো এটা টুয়েলভ টুয়েলভ এম এম এর ড্রাইভারের সাথে আপনার পেয়ে যাবেন ব্লুটুথ ভার্সেন কিন্তু ফাইভ ভার্সেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ভারসেন্ট ব্লুটুথ পেয়ে যাবেন এবং দশ মিনিট চার্জ দিয়ে কিন্তু কুড়ি ঘন্টা আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন ম্যাগনেটিভ অফ আছে নয়েজ ক্যান্সেলেশন আছে যারা মনে মনে গেম খেলেন তাদের জন্য বলবো যারা ওয়ান প্লাসের সেট নেই মোবাইল নেই তারা কিন্তু এই এইটাই কিন্তু অতটা ভালো আপনারা সাউন্ড ফোনতে পারবেন না গেমে গেমিংয়ের জন্য অন্য কোনো ফোন আপনার স্যামসুং বলুন রেডমি বলুন বা ভিভো বলুন যে কোনো ফোনে কিন্তু আপনারা সাউন্ড কোয়ালিটি কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে ভালো পাবেন না এমনি বাকি সব ভালো পাবেন যদি ওয়ান প্লাস সেট হয় তাহলে কিন্তু গেমে গেম জন্য এটা কিন্তু ভালো খুবই ভালো আইপি ফিফটি ফাইভ ওয়াটার রেজিস্ট্যান্ট কিন্তু এটা কিন্তু সামান্য জল ফল লেগে গেলো ঘেমে গেলেন বৃষ্টি একটু লাগলো তাল সেই সব কিন্তু কোনো রকম কোনো অসুবিধে কিন্তু হবে না আপনাদের সেটা কিন্তু সামান্য ওয়া মানে জল ফল লাগলেও কিন্তু এটার প্রবলেম হয় না এবং বিল কোয়ালিটি ভালো দেখতেও জিনিসটা ভালো সুন্দর এবং ওয়ান প্লাসের লোক আপনারা দেখতে পারবেন সুন্দর করে আপনারা তো সেটা কিন্তু ভালো এটা কিন্তু আমার লিস্টে দু নম্বর আছে এবং প্রাইস এর প্রাইস কিন্তু দু হাজার উনিশশো নিরানব্বই টাকা আমি যে এখনই চেক করলাম যে ভিডিওটা আমি যে বানাচ্ছি আজকে আজকে হচ্ছে আপনি আমি ভিডিও টা বানিয়েছি আজকে কিন্তু উনিশ তারিখ তো উনিশে ডিসেম্বরে যে আমি রেটটা দেখেছি সেটাই কিন্তু আছে ভিডিওটা আপনার হয়তো উনিশে ডিসেম্বর না গিয়ে হয়তো যেতে পারে বা কুড়ি তারিখে যেতে পারে বা একুশ তারিখে যেদিনই যাক ভিডিওটা কিন্তু এই প্রাইসটা কিন্তু আজকের উনিশ তারিখের প্রাইস সেটা কিন্তু দু হাজার টাকা উনিশশো নিরানব্বই টাকা কিন্তু সেই প্রাইসটা এবং ভালো একটা হেডফোন এরপরে সব থেকে বেস্ট আমরা দু হাজার টাকার মধ্যে সব থেকে বেস্ট হেডফোন ইয়ার ওয়ারলেস হেডফোন হচ্ছে ইয়ারফোন হচ্ছে আপনার ওড রকার থার্টি এএনসি তো কিন্তু এইটা কিন্তু অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে এর প্রাইস কিন্তু দু হাজার টাকা এটা দু হাজার টাকার মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন দু হাজার টাকা যাদের বাজেটটা দু হাজার টাকা এবং তারা কিন্তু এই 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 এইটা কিন্তু কিনতে পারেন এবং সব থেকে বেস্ট কোয়ালিটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে এইটা দু হাজার টাকার মধ্যে ব্যাটারি ব্যাক কিন্তু একটু কম হল যেমন আঠেরো থেকে উনিশ হওয়ার রিয়েল এটা অনেকে বলতে পারে অনেক বেশি কিন্তু রিয়েল যেটা দেখা যায় প্র্যাকটিক্যালি সেটা আঠেরো থেকে উনিশ ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় গেমিং মোড নট নট সাপোর্ট গেমিং মোড সাপোর্ট না করলেও কিন্তু গেমিং খেলার সময় কিন্তু মোটামুটি একটা সাউন্ড পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু যারা প্রফেশনাল গেম খেলে তাদের জন্য বলবো এই 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 হেডফোনটি ইউজ না করতে প্রফেশনাল যারা গেম খেলে এমনি যারা নর্মাল যারা গেম খেলে তাদের জন্য এটা ঠিক আছে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং এমনি নর্মাল সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং কলিংয়ের ক্ষেত্রেও সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো তেরো এম এম বুস তেরো এম এম ড্রাইভের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যাগনেটিভ অন অফ কিন্তু সাপোর্ট করে এটা ম্যাগনেটিভ অন অফ কিন্তু করা যাবে হ্যাঁ এবং টোয়েন্টি ফাইভ ডিসিবিল নয়স ক্যান্সলেশন ও অ্যাক্টিভ নয়েস ক্যান্সলেশন কিন্তু এই এই কম রেঞ্জের মধ্যে কিন্তু এটা কিন্তু খুব ভালো অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন টোয়েন্টি ফাইভ ডিবি পয়েন্ট টোয়েন্টি ফাইভ ডিবি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন কিন্তু এটা করা যায় বেশ কিন্তু এর হাই এবং হাই কোয়ালিটি ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ভার্সানে এটা কিন্তু পাওয়া যায় ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ভার্সানে এটা কিন্তু দেখা যায় বা পাবেন এটা কিন্তু ব্লুটুথ সেটা সেটা করে সেটা ফাইভ পয়েন্ট টু কলিং কোয়ালিটি গুড তো বন্ধুরা দে এটা কিন্তু এটা খুব একটা ভালো হেডফোন সব থেকে বেস্ট আমার এটা লেগেছে এক নম্বরে আছে কিন্তু এই বোর্ড রাখা থ্রি থার্টি এনসি এটা কিন্তু সব থেকে বেস্ট হেডফোন আমার ইয়ারফোন সেটা কিন্তু আমার লেগেছে এটা বেস্ট লেগেছে এবং এই রেঞ্জের মধ্যে তো বন্ধুরা আপনাদের আরেকটা আমি ওয়ারলেস হেডফোনের কথা বলবো যেটা হচ্ছে আপনাদের মানে এই দু হাজার রেঞ্জের থেকে একটু বেশি এবং সেটা কিন্তু খুবই ভালো এবং যাদের দু হাজার থেকে একটু বেশি বাজেট মনে করুন তেইশশো চব্বিশশো পঁচিশশো তারা কিন্তু সবথেকে বেস্ট কিন্তু এই একটা হেডফোন আছে সেটা হচ্ছে আমি আমি এক নিজেই ইউজ করি সেই হেডফোনটা আমার ক্ষেত্রে খুব ভালো রিয়েলমি ওয়ারলেস বার টু রিয়েলমি ওয়ারলেস বার টু হেডফোনটা দেখুন এই হেডফোনটা কিন্তু আমি ইউজ করি এটা কিন্তু আমি ইউজ করি এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি সাউন্ড সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো নয়েজ ক্যান্সেলেশন কিন্তু ভালো আমি আমি যে বললাম যে রে বোটে যে রকার যেটা এক নম্বরে রেখেছি তার থেকেও কিন্তু এটা বেস্ট নয়েস ক্যানসেলেশন কিন্তু করা যায় এবং তার থেকে কিন্তু সাউন্ড কোয়ালিটি প্রত্যেকটা দিক থেকে কিন্তু এটা কিন্তু বেটার এবং আপনারা যদি যদি বাজেট হয় চব্বিশশো পঁচিশশো টাকা এবং মাঝে মাঝে তেইশশো টাকা থাকে এবং সেলের সময় কিন্তু এটা অনেক সময় দু হাজার টাকাও পেয়ে যেতে পারেন তো সেটার জন্য বলবো আপনারা কিন্তু সব থেকে বেস্ট কিন্তু ওয়েলেস হেডফোন যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু এই যে মানে তেইশশো চব্বিশশো টাকার মধ্যে কিনে রে রিয়েলমি ওয়েলেস বা টু অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশান এটা কিন্তু আপনারা কিনতে পারেন যদি আপনাদের বাজেট যদি বেশি থাকে তো বন্ধুরা প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা কিন্তু প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশনে গিয়ে দাম চেক করতে পারেন এবং সেগুলো কিন্তু আপনারা কিনতে পারেন এবং এবং এগুলো কিন্তু আপনাদেরকে রিভিউ দেওয়া হয়েছে এবং সঠিক রিভিউ কিন্তু প্র্যাকটিক্যাল রিভিউ দেওয়া হয়েছে এবং যেটা কিন্তু এটা কিন্তু কোনো ফেক রিভিউ নয় আপনারা কিন্তু সেটা দেখতে পারেন এবং হেডফোনগুলোর মধ্যে আপনারা কিন্তু যেই পাঁচ টপ ফাইভ হেডফোন বললাম সেটা কিন্তু মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু কিনতে পারেন এবং টপ ফাইভ এটা কিন্তু টপ ফাইভই এটা তো বন্ধুরা অনেস্ট রিভিউ আপনাদেরকে দিলাম তো আপনারা কোনটা কিনবেন না কিনবেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানান আপনাদের কোনটা পছন্দ হয়েছে কোনটা ভালো লেগেছে আমি তো এক দুই তিন চার করে বলে দিলাম কোনটা এবার আপনাদের কোনটা বাজেটের মধ্যে বাজেট কেমন সেগুলো কিন্তু আপনারা কিনতে পারেন